কোরিয়া চীনের অংশ ট্রাম্প। কোরিয়া উপদ্বীপকে চীনের অংশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বক্তব্য ঘিরে উত্তর ও দক্ষিণ কোরিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ওই অঞ্চলের রাজনৈতিক নেতা ও ইতিহাসবিদরা ট্রাম্পের এই মন্তব্যকে ইতিহাসের অপলাপ ও কোরীয় সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা বলে সমালোচনা করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের। 12 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে ডোনাল্ড ট্রাম্পের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে বলা হয়, এরপর তিনি ট্রাম্প চীন ও কোরিয়া, উত্তর কোরিয়া নয় সমগ্র কোরিয়া, ইতিহাস নিয়ে বলেন, আপনি জানেন না এটা হাজার বছরের ইতিহাস, অনেক যুদ্ধের ইতিহাস, আর কোরিয়া প্রকৃতপক্ষে চীনের অংশ ছিল। ওই সাক্ষাৎকারে মার্কিন নীতি বিষয়ক এত বেশি পরিমাণ বিতর্কিত ও অভিনব মন্তব্য ছিল যে সেই সব ইস্যুর ভিড়ে কোরিয়া প্রসঙ্গ আলোচনায় আসেনি। তবে মঙ্গলবার কোয়ার্টার্স পত্রিকায় এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হলে দক্ষিণ কোরিয়ায় এটি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথার প্রতি ধ্বনি নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট আরেকটি বিতর্কিত মন্তব্য। তবে ইতিহাসবিদরা বলেছে, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে চীনের সঙ্গে কোরিয়ার দীর্ঘ সম্পর্ক থাকলেও কোরিয়া উপদ্বীপ কখনও সরাসরি বা আনুষ্ঠানিক চীনের নিয়ন্ত্রণে ছিল না, যদিও চীন অনেকবার কোরিয়ায় সামরিক আক্রমণ চালিয়েছে।